একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের সাউথ ইস্ট ইউনিভার্সিটি মুভিস অ্যান্ড ড্রামা ক্লাব থেকে একটি সুন্দর নাটকের আয়োজন করা হয়, যার জন্য আমরা গত 3 দিন ধরে কঠোর পরিশ্রম করে নাটকটি পরিবেশন করেছিলাম। সো আজকে ছিল Day 1। সো এটা হলো আমাদের ডাইরেক্টর, যে আমাদেরকে সুন্দর করে ডাইরেক্ট করছে, সুন্দর ড্রামাটা সেই ডাইরেক্ট করেছে। সো আমি অনেক এক্সাইটেড ছিলাম, বাট আমার থেকে বেশি তো আমার ফ্রেন্ড এক্সাইটেড ছিল খুবই। সবাই প্র্যাকটিস করতেছে, যেহেতু 3 দিনের রিহার্সাল, সবাইকে অনেক ধুমধাম করে প্র্যাকটিস করতে হচ্ছিল। প্র্যাকটিস করতে করতে আমার অনেক লেট হয়ে যায়, এতই লেট হয় যে আমি বাসই পাই না, পরে আমার মেট্রো নিতে হয়, আর মেট্রোতে এত ভিড় ছিল, আমার বাসায় যাইতে যেতে রাত 9টা বেজে গেছিলো। বাট আমি ফাইনালি বাসায় চলে যাই। অ্যান্ড দেন ছিল Day 2। সো আমি আমার ভিডিও করার জন্য ক্যামেরা রেখে দিয়েছিলাম সাইডে, বাট আমার বাদে দুনিয়ার সবারই ভিডিও হয়ে গেছে। থাক, ব্যাপার না, আমিও সুন্দর সুন্দর ভিডিও বানাবো। দেন আমি আমার ফ্রেন্ড মিলে ঢং করলাম, একটু ট্রেন্ড ফলো করার জন্য একটু নাচলাম গাইলাম। সো আজকে ছিল Day 3 অ্যান্ড আমাদের ফাইনাল রিহার্সাল। সো আজকে ছিল 20 তারিখ। সো আমি রেডি হয়ে যাই আমাদের প্র্যাকটিসের জন্য। সো আমাদের একটা ছোট ডান্স পারফরমেন্স ছিল ওই নাটকের মধ্যে, তো আমরা সেটাও করতেছিলাম। সো ফাইনালি আমাদের রিহার্সাল শেষ। সো আমাদের শেষ যেহেতু সব কিছু ফাইনালি, সো আমরা অনেক হ্যাপি ছিলাম। অ্যান্ড এটা হলো আমাদের ফ্রেন্ড হ্যাপি, ওর নামই হ্যাপি। সো আমরা একটু ছবি টবি তুললাম। অ্যান্ড ফাইনালি সেই দিনটা চলে আসে যেদিন আমাদের পারফরমেন্স। আমরা 7 সকালে রেডি হয়ে ভার্সিটিতে চলে যাই, যেহেতু 21শে ফেব্রুয়ারি। সো ফার্স্ট ডে ভার্সিটি উপলক্ষে, মানে ভার্সিটির তরফ থেকে র্যালি বের হবে। সো যতক্ষণ র্যালি চলতেছিল, তো আমরা উপরে ছিলাম যাতে আমরা ভালো করে একটা ফাইনাল রিহার্সাল দিতে পারি, যাতে আমরা সেই আমাদের নাটকটাকে একদম পারফেক্টলি করতে পারি। সো আমরা সুন্দর করে উপরে যেয়ে রিহার্সাল করতেছিলাম। তো আমার, আমি সবাই তো জানারই কথা, মনে হয় আই এম নট এ শাড়ি পারসন, সো আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছিলো শাড়িতে। বাট ঠিক আছে, এখন ভার্সিটিতে আসছি, শাড়ি টাড়ি তো পরতেই হবে যেহেতু একটা ওকেশন চলতেছে। সো ফাইনালি আমাদের প্র্যাকটিস শেষ, এখন আমরা ফাইনালি এখন যাবো স্টেজে। সবাই মানুষ, সব স্যাররা সবাই বসে আছিল সামনে। অ্যান্ড আমি অনেক নার্ভাস ছিলাম, বাট আই হ্যাভ টু ডু ইট। সো আমরা সবাই অপেক্ষা করতেছিলাম যে আমাদের কল আসবে। অ্যান্ড ফাইনালি আমাদের কল চলে আসছে। কতদিন তুই দেরি না বা, আইব কেন? ও বাবা, খোকন মানি
খোকা কেমন আছিস বাবা? তোর শরীরটা অমন দেখায় কেন? মা ভালো আছি। ও মা, তুমি নাকি আমার উপর রাগ করছো? পাগল পোলায় করে কি, আমি কি তোর উপর রাগ করতে পারি বা? তুই যে আমার নারী শিলা ধন, কেমন করে রাগ করি আমি তোর উপর? আমার লক্ষ্মী মা, জানো মা ওরা কয় আমি সবার মতো কায়রা নেই, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবো না। বলো মা, এটা কি সম্ভব? তাই তো আমার আজকে দেরি হয়েছে। তোমার জন্য কথার জুড়ি নিয়া তবেই ফিরবো মা, তবেই ফিরবো। খোকা খোকা যাস বাবা, ও খোকা। ফাইনালি আমাদের নাটকটি শেষ। আই হোপ ইউ অল লাইক ইট অ্যান্ড আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন প্লিজ। আর আমি একটু ফাস্ট করে দিয়েছিলাম যেহেতু নাটকটা খুবই বড়, সো নাটকটা শেষ হওয়ার পর আমাদের সকলকে নাস্তা দেওয়া হয়। যেহেতু আমরা সাত সকাল থেকে এখানে আসি, উই নিড ফুড, তো আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা মেন প্রোগ্রামে চলে যাই, অর্থাৎ আমাদের ফটোশ্যুট। সো আমরা ব্যাচমেটদের সাথে সকলের ড্রামার পিক্স আছে, দেন অনেক সুন্দর সুন্দর ছবি তুলি অ্যান্ড এগুলো সব আইফোন দিয়ে তুলছি। আমার ফ্রেন্ডের আইফোন টেনে টেনে আমরা তুলছিলাম, বিকজ আইফোনের ছবি সুন্দর আছে এর জন্য। সো আমাদের ড্রামা সব কিছু শেষ হয়ে গেছে, তো আমরা বাসায় চলে যাবো। তো আমরা একটা রিক্সা নিয়ে নিই, ফার্ম গেট যাই, যে বিকজ ফার্ম গেট থেকে মেট্রো পাওয়া যাবে। তো আমি ভাবছিলাম যে মেট্রো তো প্রচুর ভিড় হবে যেহেতু আজকে 21 ফেব্রুয়ারি, বাট আমি যাই দেখি যে মেট্রো পুরো পাকা। সো আই বল লাকি, আমি অনেক ইজিলি মিরপুরে চলে যেতে পারছি। সো এটা ছিল আমার বোনের ফার্স্ট টাইম ও মেট্রোতে চড়তেছিল, বাট ওর মধ্যে একটু এক্সাইটমেন্ট নাই। আই হোপ দ্যাট ইউ অল লাইক আওয়ার নাটক, আমাদের ড্রামাটা পছন্দ করেছেন। আর তাহলে যদি পছন্দ করে থাকেন তো অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব।